ফরিদপুর জেলা ও মহানগর বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। বেলা ১২টায় ফরিদপুর প্রেস ক্লাবে ফরিদপুর জেলা ছাত্রদল, মহানগর ছাত্রদল ও মহানগর যুবদলের উদ্যোগে এই সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা জেলার যোগ্য নেতাদের দিয়ে নতুন এই কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান। দীর্ঘদিন পর ফরিদপুর জেলা বিএনপি ও মহানগর কমিটি করায় দল অনেক চাঙ্গা হয়ে রাজপথের আন্দোলনে ভূমিকা রাখবে বলে জানান তারা।